পাইছে, চিনেমা ষ্টার্ট হ'ব এতিয়া। বাকী পরবর্তী পর্যায়ত আমি গোটেখিনি বস্তু সবিশেষভাবে আপনার দেখাবলে চেষ্টা করি সুন্দরভাবে। আর কেনকা লাগিলে কথাটো কব, কিন্তু কমেন্ট আর শেয়ার করব ভিডিওটি, খুব দেই খুব কমেন্ট আর শেয়ার করব যাতে সবাই ভিডিওটি চাবলে পায়। উপলক আরম্ভ করো ভিডিওটি, পিনে যাও সুন্দরক সিনেমা উপভোগ করো। স্বাগতম একটা নতুন ভিডিওল চাবলে আরম্ভ করেছে প্রণব ব্লগস। যেহেতু গোটাই মানুষ উঠি হয়েছে, পরিয়াল উঠিলে, আর আমি চাবলে গৈ আছো স্বর্গরথ বোলছবি। আর বর্তমান সময় সামাজিক মাধ্যমত খুব চর্চিত একটা বিষয় জাতীয় ছবি জয়মতী কবাতে গেল জাতীয় ছবি স্বর্গরথ। বর্তমান সময় দৌড়ি দৌড়ি যক স্বর্গরথ যক, আর আমিও দৌড়ি দৌড়ি গৈছো গোটাই পরিয়ালের মানুষ, মানুষজনী আছে, ছোৱালীজনী আছে, লড়া ছোৱালীকেইটা, লগতে মাও আহিছে, বা দেবার রেকর্ড ব্রেক করেছো, এবার মাক লৈ আহিছো লগত, সুন্দরকে স্বর্গরথ উপভোগ করবর কারণে। আর ভাবিছো ভালকে উপভোগ করি। বাকি কাহিনী তো কেনেকুৱা কি কথা সম্পূর্ণভাবে গোটাই এক্সপেরিমেন্ট আপনার আগত আমি শেয়ার করিম। আপনাদের খালি কমেন্টের মাধ্যমে জানাবো কেনকা লাগিলে। আর অকান সময় নিজের জীবনের খন্তে উলিয়াবছো স্বর্গরথর কারণে। সিনেমা যেহেতু বোলছবি ইন্ডাস্ট্রিটা আগবাবর কারণে আপনার মূল দায়িত্ব নহয় না, আমি দায়িত্বটা পালন করে যাও, বাকি যি হয় পিছন দেখা যাব। তো ডিউটি ছুটি ছুটি করলো, ছুটি করে আমি গোটাই পরিয়ালটা সুন্দরভাবে স্বর্গরথ চাবলে ওলাইছো। তিনচুকিয়া এটিসি মল গৈ আছো, গ্যালেরিয়া সিনেমাত আমি এই সিনেমা উপভোগ করিম। আর এন্টায়ার গোটাই রাতিলেকে আমি কি করলো কি নকল গোটাই এক্সপেরিমেন্টখিনি আপনার আগে শেয়ার করি। আর একটা ফুড ব্লগিং আহিব, কারণ কেলে ফুড ব্লগিং আহিব, যেহেতু সিনেমা চাবলে গৈছো রাতি হব, গড়াইটো খানা পিনা নকৰা নহয়নে, কোনোবা একটা জায়গা যাম সুন্দরকে খানা পিনাও খাম, আপনার সব শেয়ার করে যাব। তো আশা করি ভিডিওটি যদি চাই আছে চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে লোক, বেল আইকন নোটিফিকেশন দবাই লোক, কারণ কেলে মূল প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের ওসরও পাব। আর মূল ভিডিওবিলা আপনাদের কারণে প্রস্তুত করে থাকলে মনটাও ভাল লাগবে, সাবস্ক্রাইবার দুটা এটা বাড়ি থাকলে নহয় বড়। আর যদি ফেসবুক পেজখন চাই আছে তাহলে পেজখন ফলো করে লোক। তো বলো দেখাত মরম লগা, সেইকাৰণে নেকি তার প্রিয় কামটো হৈছে মরম করা। বাবা ইমান ইজিলি 50 লাখ টাকা দিবলে এগ্রি হয়ে গেল, আর নিজে বিন্দাস ব্যাংকক বহি আছে, বিনিয়ে কিবা গেম খেলা নাই তো? এইটো গেম আমি মানুহ একো ধৰিব নোৱাৰি। নাই মই অলপ তৰ কৰিছিলোঁ, কিন্তু মোৰ তাতে সুমন্ত্ৰ হৈ গ'ল, আজি ৰাতিটো ৰৈছা, কিন্তু বাবু যদি একো খবৰ নিদিয়ে তো আমার গোটাই পরিয়ালখিনি একত্রিত হল বর্তমান সময় প্রশান্ত, যেহেতু মানে রাইজক কম বলে কৈছিলোঁ আজি এখন সিনেমা চাবলে গেল যেটার নাম হল স্বর্গরথ। আর স্বর্গরথ কেনকা পালে মোক? নমস্কার, মই এজন দুলিয়াজানৰ স্থায়ী বাসিন্দা। তো এইটো মোৰ আমাৰ তিনিজন আমার ভাই বন্ধু পরিয়াল হয়। তো একচুয়ালি কবলে গেলে স্বর্গরথখন এক স্বর্গরথ কোৱাৰ আগত পয়সা কিমান খৰচ কৰিলা কৈলা? মেইন কথা কব গেলে আমার অসমীয়া ইন্ডাস্ট্রিটো আৰু বহুত ডেভেলপ হবলে বাকি আছে। কিয় কৈছো, আমার অসমীয়া সিনেমাখন স্বর্গরথন যেটা রিলিজ হয়েছে, স্বর্গরথন আজি তোমার হার্ডলি 7 তারিখে রিলিজ হয়েছিল। তো হিন্দি সিনেমা এখন রিলিজ হওয়ার পিছন আপনার দুমাহ তিনিমাহ অনলাইনত মানুষ টিকিট নাপায়। তো এসপ্তাহ ভিতর আমার এইটো অবস্থা অসমীয়া আমার ছবিবিল, আমার মেইন উদ্দেশ্য এটাই আসলে আমার যে অসমীয়া ইন্ডাস্ট্রিটা আমি ডেভেলপ করব লাগে। আমি অসমীয়া মানুষখিনি অসমীয়া যদি সিনেমা নাচাম কি সিনেমা চাম, হিন্দি বা ইংলিশ চামগে নাকি? সেই গতিকে আমি ডিউটির মাজৰ পৰা আমি ছুটি লৈ মেলি আমি সিনেমা চাবলে বলে গৈছো, গোটেই পরিয়াল লস এঞ্জেলসলৈ গৈছে, যেটো অবস্থা হল আজি সিনেমা, এনেকুৱা সিনেমা যাতে অসমীয়া ইন্ডাস্ট্রি নবনা। জুবিন গার্কলৈ এটা বিশেষ অনুরোধ থাকিলে, জুবিন গার্ক ডাঙরিয়ায় এডভার্টাইজত দি আছে স্কিপ করে করে যে তেওঁ সিনেমাখন আছে বুলি একচুয়ালি আমি জানিছিলোঁ, বা কেকে ডাঙরিয়ে যেটো রোল কৰিছিলে কিন্তু ভবাতকৈ বহুত লো গ্রেডত তেখেতে সেইটো সেখন সিনেমাত এটা রোল কৰিছে। সেই গতিকে মই তেওঁলোকলৈ অনুরোধ, বিশেষ শিল্পী কেইজনলৈ, যাতে আপোনালোকে ইন্ডাস্ট্রিটো অলপ আপগ্রেড করক আর বহুত উপরে চিন্তা করো, আমি আপনার সদায় সহযোগ করি। কিন্তু এনেকে নয়, সিনেমা কোনো দেড় ঘন্টা মানুষ সিনেমা লগা দিলে একু আগু একু বুঝি নেপালো, আর আমার এনে মিছামিছি পয়সাটা মানি তো ওয়েস্ট করার নিচিনা হল। আসলে মেইন কথা কি হল, সিনেমা চাবলে গেলে আপনার সিনেমাখনের গোটেই বৈশিষ্ট্য, গোটেই এন্টায়ার, গোটেই থিমটো, গোটেই কনসেপ্ট ক্লিয়ার হব লাগে। আসলে এই সিনেমা কোনো কনসেপ্ট ক্লিয়ার হওয়া নেদেখিল, সেই গতিকে মো আপনার ডাইরেক্টর সকলে বিশেষ একটা অনুরোধ থাকিলে
যে অসমীয়া ইণ্ডাষ্ট্ৰিটো যদি ডেভেলপ কৰিবলৈ আপোনালোকে ভাল ভাল চিনেমা বনাওক। আছোঁ, ৰাইজৰ লগত আছোঁ, আমি আছোঁ, আৰু যিমান পাৰোঁ আমি অৰ্গেনাইজ কৰি আমি অসমীয়া চিনেমা চাবই লাগিব। জয় অসম, জয় জুবিনদা। নাই, আৰু এটা কথা, এই চিনেমাখনে কিবা কাৰণত মানে ল'ৰা ছোৱালীবিলাকক বিপথে পৰিচালিত কৰিছে নেকি? কাৰণ কেলে যিহেতু কিডনেপ কৰাৰ ধান্দা দেখালে, বাপেকৰ পৰা পইচা লোৱা দেখালে, এইটো এটা মেছেজ সমাজলৈ যোৱা। সেইটো হয়, একচুৱেলি চব চিনেমা জগত আৰু বাস্তৱ জগতৰ মাজত ডিফাৰেঞ্চ আছে। তো চিনেমা জগতৰ কথা, প্ৰতিটো কথা আমি বাস্তৱ জগতত আমি প্ৰতিফলিত কৰিব নোৱাৰোঁ, যিহেতু তেওঁলোকে এটা হেলমেটৰ কথা ক'লে কোনে গৈ। তো সেইটো হেলমেটত একচুৱেলি তেওঁলোকে ডাবল মিনিং বুজালে, কিন্তু আমি সদায় আমি নিগেটিভটো ল'ব নালাগে, আমি পজিটিভটো সদায় ল'ব লাগে। হয়, সেই গতিকে চিনেমা জগত আৰু বাস্তৱ জগতৰ মাজত ডিফাৰেঞ্চ এইটোক লৈ মই নকওঁ। তো ভাল বেয়া দুটা পক্ষ আমি সদায় ভালটো আমি চাব লাগিব, বেয়াটো আমি এৰাই চলিব লাগিব। ধন্যবাদ ডাঙাই। এয়া মোৰ লগৰ উৎপল গগৈ। উৎপল গগৈ, চিনেমাখন চালে আপোনাৰ ব্যক্তিগত অনুভৱটো অকণমান কওকচোন। এতিয়া মনো কি ক'ম, আমাৰ প্ৰশান্ততে ক'লে, কিন্তু বৰ ভাল নালাগিলে। মইতো ক'ম, মই কথা ক'ব মই বেছিকৈ নাজানো, কিন্তু আপুনি অন্তৰৰ পৰা সুখী নহয়, তাৰমানে সুখী নহ'লোঁ এখন চিনেমা, কাৰণ কেলে যিহেতু আপুনি পৰিয়াললৈ গৈছে, ইমান টা পইচা খৰচ কৰি আমি যাওঁ এখন চিনেমা চাবলৈ, নহয় জানো বাৰু? কিন্তু অসমীয়া ইণ্ডাষ্ট্ৰী বহুত ওপৰলৈ যাবলৈ ভাল নালাগিলে, এটা পকৰ দিয়া ন, মায়ে কি ক'ব? চিনেমাখন চাবলৈ গৈ যিটো হেঁপাহত গৈছিলোঁ, কিন্তু চিনেমাখন চাই মানে সেইটো হেঁপাহ মানে নাইকিয়া হৈ গ'ল, মানে ভাল নালাগিলে। মানে যিটো এখন চিৰিয়েলতকৈ ভাল নে বেয়া? চিৰিয়েলতকৈ চিৰিয়েলটো বহুত ওপৰ যেনে লাগে। লগতে তো আপোনালোকে সম্পূৰ্ণ আমাৰ প্ৰশান্তৰ গোটেই ভাষ্যটো শুনিলে, আমাৰ উৎপলৰ ভাষ্যটো শুনিলে, মোৰ ছোৱালীজনীৰ ভাষ্যটো শুনিলে, আৰু লগতে মোৰ মাৰ ভাষ্যটো। মই এটা এটা কথাই কওঁ, মই অসমীয়া এইখন ভুল ছবি মই তীব্ৰ গৰিহণা জনাইছোঁ। এনেকুৱা এখন ভুল ছবি আপোনালোকে বনাইছে, আপোনালোকে ৰাইজলৈ এৰি দিছে, এইটো কিন্তু এটা আপোনালোকে পইচা ঘটাৰ এটা প্ৰক্ৰিয়া বনাইছে। কাৰণ কেলে চিনেমাখন যিটো হিচাপত আপোনালোকে বনাইছে, সেই হিচাপত মানুহে কিন্তু বহুত টকা খৰচ কৰিছে। আৰু মই এতিয়া যদি ক'বলৈ যাওঁ, আপুনি ভাবি চাওক, মোৰ পৰিয়ালত মই সাতজন মানুহ নাকালি দিব তিনিশ টকাকৈ মোৰ টিকেট পৰিছে, 7,321 টকা। ৰাতি হৈছে, ঘৰলৈ আহি কোনো খোৱা বোৱা বনাই মেলি খাবলৈ ইচ্ছা নকৰে, চিনেমা এখন চাবলৈ যাওঁতে খোৱা বোৱা কৰোঁ, 2,000-2,500 টকা হৈছে। অলমষ্ট 5,000 টকা এটা খৰচ কৰি যিটো আমেজ মই পাব লাগিছিলে, কিন্তু মই আজি কদাপিও মই মানে সন্তুষ্ট নহয়। আৰু মই ৰাইজক আহ্বান জনাম, আপোনালোকে যদি পাৰে, ক'ৰবাত যদি মোবাইলত ডাউনলোড লিংক পায় চাবলৈ মন গৈছে চৰকাৰত, আপোনালোকে ডাউনলোড কৰি চাওক। কিন্তু এইখন চিনেমা চাই এনেই পইচা মানে অৰ্থ নাইকিয়া পইচা এটা খৰচ কৰি একো লাভ নাই। চিনেমাখনৰ কোনো একদম অৰ্থ নাই, কোনো এটা ভাল কাহিনী নাই, কাৰো লগত সম্পত্তি ৰাখি কাৰোবাৰ সঁচা কাহিনী আৰু এটা কোনো কাহিনী নহয়। সাধাৰণ এটা সৰু কাহিনী, স্বৰ্গৰত এখন এম্বুলেঞ্চ, আৰু সেই এম্বুলেঞ্চখনতে এটা ডেডবডি লৈয়ে কাহিনীটো, আৰু কেনেকৈ কে কে এটা কথা খালি অকণমান মানে ক'ব লাগিব, কে কে ৰোলটো ভাল কৰিছে। এজন এক্টৰ হিচাপে তেওঁক মই সদায় ছাপোৰ্ট কৰিম, আৰু আগন্তুক দিনতো তেওঁক ছাপোৰ্টে কৰি যাম। কিন্তু মই প্ৰডিউচাৰ আৰু ডাইৰেক্টৰ কওঁ, যোনে কাহিনী লিখে, যোনে ফাইনেন্স কৰে, আপোনালোকে ফাইনেন্স কৰে ন, এনেকুৱা চিনেমাবিলাকো যদি মানুহে নাচায় নহয় আপোনালোকৰ পইচাটো ঘূৰি যাব। আৰু ডাইৰেক্টৰ মহোদয়ক মই এটা কথাই ক'ব বিচাৰোঁ, স্বৰ্গৰত ডাইৰেক্টৰ যোনজন, আপুনি যিহেতু কাহিনীটো ৰচিছে, এনেকুৱা ধৰণৰ কাহিনী ৰচনা কৰি চিনেমা এখন বনাই আপোনালোকৰ বিশেষ প্ৰফিট একো নাই। কাৰণ কেলে টেঙাম বজাৰত এবাৰ বিকিব, দুবাৰ বিকিব নোৱাৰে। এজন মানুহে যেতিয়া চাব, এটা নিগেটিভ কমেণ্ট কৰিব, সেইটো স্প্ৰেড হৈ গৈ থাকে, সেইটো লছটো আপোনালোকৰ বিজনেছ। কিন্তু আমি ভাবোঁ, আমি অসমীয়া, আমাৰ অসমীয়া ফিল্ম ইণ্ডাষ্ট্ৰীটো ওপৰত যাওক, এখন ভাল চিনেমা দিয়ক। ৰবিদাই ইমান ধুনীয়া চিনেমা ওলাইছে, ইমান ধুনীয়া ধুনীয়া চিনেমা উলিয়াইছে, যতীন বৰাৰ ধুনীয়া চিনেমা ওলাই গৈছে, ৰাঘৱ চালোঁ ইমান ভাল লাগিলে, পইচা গৈছে যদিও অসমীয়া ইণ্ডাষ্ট্ৰীলৈ গৈছে, ভাল লাগিছে। আকৌ আমাৰ ৰবি শৰ্মাৰ লাষ্ট চিনেমাখন চাইছোঁ, ভাল লাগিছে। এতিয়াও যোনখন পিখাজ আহি আছে, হয়তো ভাল হ'ব, কিন্তু ৰবিদাই এতিয়া যোনখন বনাই আছে ৰঘুপতিৰ পিছৰ ফিল্মখন, পুষ্পাৱলী কি ৰাঘৱ হ'ব ন নামটো, তো সেই চিনেমাখনো এখন ক্লাছ চিনেমা হ'ব মানে গৈ আছে। কিন্তু অসমীয়া ইণ্ডাষ্ট্ৰীটোৱে কেইজনমান মানুহে ধৰি আহিছে। তো অনুগ্ৰহ কৰি ডাইৰেক্টৰসকলক কওঁ, আপোনালোকে বাৰে বিং কৰি কিছুমান কাহিনী লৈ চিনেমাবিলাক প্ৰস্তুত নকৰিব, ৰাইজৰ পইচা কিবা জইন কৰিব। চিনেমাখনত যদি মই আপোনালোকক দিবলৈ যাওঁ, 10ৰ ভিতৰত মই কিমান দিম? মই 10ৰ ভিতৰত এখনত 1ও নিদিওঁ। কেলৈ 1 নিদিওঁ? চিনেমাখন মোৰ কাৰণে পক্ষপাতিত্ব নহয়, আৰু মই এখন চিনেমাক মই যুক্তিসংগতভাৱে ল'ব নোৱাৰোঁ। আৰু এই চিনেমাখনক আপোনালোকে যদি এই ভিডিঅ'টো চোৱাৰ পিছত চাবলৈ যায়, কমেণ্টৰ মাধ্যমে জনাব আপোনালোকে 10ৰ ভিতৰত কিমান দিব। কাৰণ কেলে এনেকুৱা ধৰণৰ চিনেমা চাই মানুহৰ এটা ব্যয়বহুল মানে এটা খৰচা কৰি চিনেমাখন চাবলৈ যোৱাৰ কোনো অৰ্থ মোৰ মনে নধৰে। গতিকে লৈ শ্বেয়াৰ কৰক যাতে চবেই চাবলৈ পায়, আৰু ফিল্ম ইণ্ডাষ্ট্ৰী সকলোৱে চাবলৈ যাতে পায়। আপোনালোকে @ হাইলাইট মাৰি দিয়ক, @ ৰবি শৰ্মা মাৰি দিয়ক, @ জুবিনদা মাৰি দিয়ক, @ আপুনি যতীন বৰা মাৰি দিয়ক, মুঠতে হাইলাইট হওক।
ভিডিওটো আৰু ফিল্ম ইণ্ডাষ্ট্ৰীলৈ যাতে এটা মেছেজ যায় এই ভিডিঅ'টোৰ পৰা মই সেইটোৱে কামনা কৰিম। কাৰণ কেলৈ আমি ৰাইজ চিনেমা আমি চাওঁ, প্ৰতিখন চিনেমা আমি চাওঁ, যতীন দাৰ চিনেমা চাইছোঁ, ৰবি দাৰ চিনেমা চাইছোঁ, জুবিন দাৰ চিনেমা চাইছোঁ, কি নাই চোৱা আমি চব চাওঁ। কাৰণ কেলৈ ফিল্ম ইণ্ডাষ্ট্ৰীটো ওপৰলৈ যাব লাগিব, এনেকুৱা ধৰণৰ চিনেমা যদি আহি থাকে অনাগত দিনত কিন্তু ফিল্ম ইণ্ডাষ্ট্ৰী ওপৰলৈ নাযাব আৰু বহুত দিগদাৰ হ'ব। আৰু আপোনালোকৰ এই স্বৰ্গৰথৰ যিখন চিনেমা এইখনে কিন্তু বেলেগ চিনেমাত ইম্পেক্ট কৰিব, বস্তুটো কিমান সঁচা কিমান মিছা বিবেচনা কৰিব ৰাইজ কমেণ্ট কৰি জনাব। বাকী অপেক্ষা কৰিছোঁ আপোনালোকৰ কাৰণে, ধন্যবাদ।